এমন হতে পারে উচ্চ মাধ্যমিকের এ বছরের টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের বাংলার বিভাগ কয়ের প্রশ্নপত্রটি। এখানে তোমাদের মোট 50 নম্বর থাকে এবং বিভাগ খ যেটা রয়েছে, যেখানে তোমাদের এমসিকিউ বেসে প্রশ্নগুলো থাকে, সেখানে তোমাদের থাকে 30 নম্বরের। টোটাল কিন্তু 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে। বিগত বছরের যে সমস্ত এসে যাওয়া প্রশ্নগুলো রয়েছে তার উপর রিসার্চ করে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিকের এই বছরের জন্য টেস্ট এবং ফাইনাল এক্সামের যে প্রশ্নপত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুলো রয়েছে বিভাগ কয়ের অন্তর্গত, অর্থাৎ বড় প্রশ্নগুলির অন্তর্গত, সেই সমস্ত কিন্তু বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো তোমাদের এখানে 8টি পার্টে বিভক্ত করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসে, তার মধ্যে এখানে 50 নম্বরে হয়ে থাকে একটা নতুন পাঠ্যক্রম পার্ট এ বা বিভাগ ক বলতে পারো। সো এক নম্বরে এই টাইপের একটা প্রশ্ন আসবে যে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে তোমাদের গল্পগুলো থেকে প্রশ্ন থাকছে এবং এখানে দুটো অথবা তিনটে থাকতে পারে, যে কোনো একটা লিখতে হবে এবং এই বছরের জন্য কিন্তু এই তিনটেই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। সো প্রথম যে প্রশ্নটা, যেটা তোমাদের কে বাঁচায় কে বাঁচে থেকে অন্তর্গত বা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেদিন আফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু, এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটি আসতে পারে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। তৃতীয় যে প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই প্রথম দাগে, অর্থাৎ এক দাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকছে, তার মধ্যে একটা লিখতে হচ্ছে এবং তিনটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে গেল তোমাদের 5 নম্বর। এবার দ্বিতীয় যে তোমাদের দাগটা রয়েছে, সেখানে রয়েছে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি কিন্তু তোমাদের 150 বা তার বেশি বা তার কম হলেও চলে, সো 150 কিন্তু মিডিল, এখানে এর মধ্যেই কিন্তু লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো থাকছে এগুলো তোমাদের কবিতাগুলো থেকে, এখানেও তোমাদের দুটো অথবা তিনটে প্রশ্ন থাকছে, তার মধ্যে একটা তোমাদের লিখতে হয়, কিন্তু আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা প্রশ্ন দিয়েছি, তোমরা এখান থেকেই কিন্তু দুটো বা তিনটে কমন পেতে পারো। সো প্রথম প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কেন এ কথা বলেছেন, এই কবিতায় কবি যে আত্মদর্শনের কথা বলেছেন তা লেখো। 2.2, অর্থাৎ দ্বিতীয় দাগের দ্বিতীয় প্রশ্নটি, নাগরিক লালসায় নীল আমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিম শীতল মৃত্যুর আধারে, শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কেন কবি একথা বলেছেন, এই অভাব পূরণের জন্য কবি কী চেয়েছেন। এবং 2 নম্বরের দাগের বা দ্বিতীয় দাগের যে চতুর্থ প্রশ্নটি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। এটা দ্বিতীয় দাগের মধ্যে 4টা প্রশ্ন, তোমাদের পরীক্ষায় থাকবে দুটো বা তিনটে, সেখান থেকে একটা লিখতে হবে, আমি তোমাদের বেশি করে দিচ্ছি, 4টা রয়েছে, তোমাদের এখান থেকে দুটো বা তিনটে কমন পেয়ে যাবে। এবার তৃতীয় দাগে চলে যাই, যেখানেও তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর লিখতে হয় 5 মার্কের জন্য এবং এখানেও রয়েছে যে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর। তৃতীয় দাগের 3-এর 1 নম্বরে যে প্রশ্নটি আসবে এগুলো তোমাদের, অর্থাৎ জীবনের খরা, অর্থাৎ নাটক থেকে আসে আর এখানে। সো 3.1, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। 3.2, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন। 3.3, আমাদের দিন ফুরিয়েছে কেন, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ কী। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটি তাৎপর্য লেখো। দেখো পরীক্ষায় কিন্তু তোমাদের দুটো থাকছে, তোমাদের পড়ার জন্য আমি 4টে দিচ্ছি, তোমাদের এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এটা লাস্ট মিনিট সাজেশন, তোমরা থামনেলে হয়তো দেখে নিয়েছো, আমি হয়তো টাইটেল দিয়ে দিয়েছি যে প্রশ্নপত্র ফাঁস, কিন্তু এরকম কিছুই হয়নি, তোমাদের আমি পড়ার জন্য এবং কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যাতে করে তোমরা পরীক্ষার আগেই সেগুলো পড়তে পারো, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। সো চতুর্থ দাগে থাকছে তোমাদের অনধিক 150টি শব্দে বা 150টি শব্দে উত্তর দাও 5:1, এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, মানে দাগগুলো একই, যে কোথায় কতটি শব্দে কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে, দাগগুলো একই, কিন্তু প্রশ্ন পরিমাণ আমি বেশি দিয়েছি, প্রশ্ন পরিমাণ তোমাদের বলেই দিচ্ছি যে কোথায় কতটি করে থাকবে। এখানে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, আমি তোমাদের 3টি বা 4টি প্রশ্ন দিয়ে দিচ্ছি। 1 নম্বর, ভারত জয় করেছিল যে তরুণ আলেকজান্ডার একলাই নাকি, আলেকজান্ডারের পরিচয় দাও, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। পাতায় পাতায় জয়, জয় উৎসব ভোজ বানাবে কারা, জয় উৎসবের ভোজ কথার অর্থ কী, যারা এই ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাব আলোচনা করো।
ফোর প্লাস থ্রি পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। এই প্রশ্নটির উত্তরটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা রয়েছে, তোমরা ওই ভিডিওটির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখান থেকে দেখে নেবে। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, কোথাও কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটির পরিচয় দাও। এবার আমরা পাঁচ দাগে চলে যাব, যেখানে ডায়লগটা সেম, যে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখে নাও। এখানেও তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে, দুটো থাকবে, আমি তিনটে দিয়ে দিচ্ছি। সো ফাইভ দাগের পাশের এক, চিংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চিংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, ওয়ান প্লাস ফোর হিসেবে পড়তে হবে। তারপর চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, চেয়ারের উপর কে বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিল। এবং এখানেই থাকা আরেকটি প্রশ্ন ছোটো ছোটো করি, সেটা হচ্ছে লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা লেখো। এবং এখানে থাকা পাঁচ নম্বরের বা পাঁচ দাগের যে 5.3 নম্বর প্রশ্নটি, তোরাও হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে চেয়েছেন। এবার ছয় দাগে চলে যাবো, এখানেও তোমাদের মোট 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর তোমাদের এখানে দুটো বা তিনটে প্রশ্ন থাকবে, আমি চারটা দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে তোমরা কিন্তু অনেক পরের পাটা আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সো 6.1, শব্দার্থ পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা উদাহরণস্বরূপ কিন্তু আলোচনা করতে হবে। গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও, দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও, এবং সর্বশেষ উদাহরণ সহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক। এবার সাত দাগে চলে যাব, যেখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ এটা তোমাদের বাংলা বাংলা শিল্প সাহিত্যের যে ইতিহাস রয়েছে সেখান থেকে। এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন দিচ্ছি আমি, দুটো তোমাদের এখানে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং এখান থেকে যদি এগুলো তোমরা প্র্যাকটিস করো অবশ্যই কিন্তু কমন পেয়ে যাচ্ছ। সো 7.1, বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায় এবং নন্দলাল বসু দুটোই কিন্তু দেখতে হবে, বাংলার গানের ধারায় অতুল প্রসাদ রজনীকান্ত সেনের এই দুটোই দেখতে হবে, পট শিল্পটির অর্থ কী, বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটির উত্তর সহকারে কিন্তু ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে ফেলেছি, লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখান থেকে দেখে নেবে। 7.4, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন এবং সত্যজিৎ রায়ের অবদান, এই কোটা অবশ্যই কষ্ট করে পড়তে হবে, এবং এখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু 5:2 দুটো প্রশ্ন লিখতে হবে, এখানে 5:1 দেওয়া আছে, সো এখানে 10 মার্কের জন্য লিখে নেবে, ঠিক আছে। সো এখানে তোমরা লিখে নেবে 5:2, 10, বোঝা গেল। এবং সর্বশেষ যেটা রয়েছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশানুসারে কম বেশি 400টি শব্দে একটি প্রবন্ধ রচনা করো, এরকমভাবে 8.1, 8.2, 8.3, 8.4 এভাবে কিন্তু তোমাদের চারটা থাকছে। তার মধ্যে আমি 8.1টাই তোমাদের সামনে বুঝিয়ে ধরতে পারবো বা তুলে ধরছি। এখানে তোমাদের প্রবন্ধ রচনা থাকবে, কিছু নির্দেশ বা কিছু চার্ট করে তোমাদের প্রবন্ধ রচনাগুলো থাকবে, যেমন বাংলার উৎসব মোস্ট ইম্পর্টেন্ট, সমাজকল্যাণে ছাত্র সমাজের ভূমিকা, বিজ্ঞানের অবদান, বাংলার ঋতু চরিত্র ঋতু বৈচিত্র্য। দেখো এগুলো তোমাদের কমন দিতে পারবো না, বা এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, এগুলো তোমাদের পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে। এবং এই যে পার্টটা 8 নম্বরের বা 8 দাগের যে পার্টটা, এগুলো সহজ হয়ে থাকে, সেখানেই তোমাদের পয়েন্টগুলো হাইলাইট করে প্রশ্নটিতে হাইলাইটেড করে তুলে ধরা থাকবে, এবং সেই প্রশ্নগুলোর উপর তোমাদের নির্ভর করে কিন্তু লিখতে হয়। সো এগুলো তোমরা পারবে অবশ্যই। সো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল তোমাদের এই পার্ট এ দাগের যে বিভাগ ক দাগের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো তুলে ধরো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আমি তোমাদের সাকসেসের পথটা দেখিয়ে দিতে পারি, কিন্তু সেই পথে তোমাদের নিজেকেই চলতে হবে। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও আমরা যে তোমাদের পরবর্তী সাবজেক্টগুলো রয়েছে, আমি যে সাবজেক্টগুলো সাজেশন দিই সেই সাবজেক্টগুলো এরকমভাবে কিছু মানে কীরকম হতে পারে প্রশ্নপত্র, সেরকমভাবে কিন্তু আমি কিছু ভিডিও নিয়ে আলোচনা করব, এবং খুব তাড়াতাড়ি বিভাগ খটা যে রয়েছে বাংলার প্রশ্নপত্রের সেটা নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।